नमस्कार, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি আর পটলগুলো কেটে নিয়েছি। এইভাবে একটু খোসা রেখেছি আর একটু খোসা বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এবার সব কিছুকে আগে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে পটলে নুন আর হলুদ মাখিয়ে নেব। आलू और चिंगड़ी माछ नून माखिए निचि नून और हलुद। कड़ाई सर्षे तेल दिए दिए तेलटा गरम हो गए। प्रथम पटलगुलो भालो करे भेजे नेब। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেছি। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, এটার রস বার করে নেব। এখানে আমি একটা গোটা পেঁয়াজের রস বার করে নিয়েছি। মিক্সিতে পেঁয়াজটাকে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি রসটা। রসটার মধ্যে মশলাটা আমি ভিজিয়ে রাখব। মশলাটা পেঁয়াজের রসের সাথে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলব। পটলটা ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে যে তেলটা অবশিষ্ট রয়েছে ওই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট রয়েছে ওর মধ্যে আমি ফোড়ন দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা পেঁয়াজের রসে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। মিক্সিতে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেব। ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা আলু পটল চিংড়ির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। ফ্লেমটা লোয়ে রাখবেন, নইলে মশলাটা পুড়ে যেতে পারে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ আলু পটল এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গরম মশলাটা রেডি করে নেব। এখানে আমি কিছুটা দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি, এটা একটু জল দিয়ে পেস্ট করে নেব। গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি যে গরম মশলাটা জল দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষের মধ্যে দিয়ে দেব চিনি। এবার সব শেষে আমি এতে দিয়ে দেব একটু ঘি, ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।